মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ইদানিং গুঞ্জা বেশ কম আসে। না না, ও লজ্জা পাচ্ছে হয়তো, কদিন পরে তো বিয়ে, তাই না? তাছাড়া এটাও হতে পারে ওর মা হয়তো বলেছে যে বিয়ের আগে শ্বশুরবাড়িতে ঘন ঘন যাওয়ার কি দরকার, এটাও একটা কারণ হতে পারে। আজকাল এসব কেউ বলে না, আসার ইচ্ছে থাকলে আসতেই পারে। আজকাল আমাদের সঙ্গে ফোনে অত কথাটা বলতে চায় না, ফোন করলে খালি রাখার তাড়াহুড়ো করে। কি হচ্ছে কি এসব মোহ, তুই কেন শুধু শুধু রোদের কান ভারী করছিস, থাম না। যা সত্যি তাই বলছি, গুঞ্জাদের মধ্যে একটা বদল হয়েছে, তবে জানি না কি বদল হয়েছে, কিন্তু হয়েছে। সেদিন ও খারাপ লাগলো ব্যাপারটা, যেভাবে ময়নাকে অ্যাকিউজ করলো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও ছোট বলে তখন কিছু বললাম না, কিন্তু যেভাবে ময়নার সাথে আমরা সেদিন বিহেভ করলাম সেটা কিন্তু একদমই উচিত হয়। দেখো ময়না কিন্তু একটা খুবই ভালো মেয়ে, মানে ওর মতো মেয়েই হয় না, ওর কোনো তুলনাই হয় না। সত্যি ও বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে না আমরা না ওকে খুব মিস করি। এই মাঝে মাঝে মনে হয় বোধহয় পাশেই আছে, কখনো মনে হয় ডেকে উঠলো। এসব ব্যাপারে আমি আর কি বলবো, কিছু নাই বা বললাম, ভালোই হয় সবকিছু, ভালোই ভালোই হলেই ভালো। কি রে দাদা ভাই, তুই ফোন কর না, তুই মুখ গম্ভীর করে উপরে যাচ্ছিস কেন? তুই গুঞ্জাদিকে আলাদা করে ফোন কর, দেখবি গুঞ্জাদি তোর সঙ্গে অনেকক্ষণ গল্প করবে, আমাদের সঙ্গে না বেশি কথা বলছে না। তোর সামনে তো ফোনটা করছিলাম, ও তো ফোনটা কেটে দিচ্ছে। কেটে কেটে ফোন করা যায় না এমন তো নয়, আগে তো বরং আমাকেই জোর করে ফোনটা থামাতে হতো। রোদ্দুর কেন রাগ করছিস? দেখ বাবা, ওর বাড়িতে তখন লোকজন রয়েছে, সবসময় কথা বলা সম্ভব না হতে পারে তো। তুই শুধু শুধু রাগ করছিস, যা যা উপরে নিজের ঘরে যা। শোন, ও একটা বাচ্চা মেয়ে, তবে দুদিন পর বিয়ে, হ্যাঁ বাড়িতে লোকজন রয়েছে, সবসময় ফোনে কথা বলাটা সম্ভব না হতে পারে না। ওকে সবাই বাড়িতে খুব প্যাম্পার করে বুঝলি, ওই জন্য এত তোর ফোন ধরছে না। আপনার বড় মেয়ে আর জামাই এলো না? আর বলবেন না, আমার মেয়ের শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ। তোমার সে কি হয়েছে ওনার? একটু ডিহাইড্রেশন মতো হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে কি হয়েছে বলুন তো, বাড়িতে তো আর কেউ নেই, তো ওনাকে ওরাই দেখাশোনা করছে, তো সেই জন্য আর কি ওর আশা হলো না। না আসতে চাইছিল, এখন ওই অবস্থায় যদি আনন্দ করতে চলে আসে তাহলে আমরাই সেটা না করতাম, আমরা সেটা আসতে দিতাম না, এই আর কি, সেই জন্য আশীর্বাদটা মিস করলো। হ্যাঁ আমার মেঘটা আসতে পারলো না, মেয়েটা বড্ড হুজুগে জানেন, আর আমার জামাইও সেরকম হয়েছে, ওরা দুজন এলে না খুব আনন্দ হতো। আমাদের বাড়িতে এলে আমরা কবজি ডুবিয়ে না খাইয়ে ছাড়ছি না, কবজি ডুবিয়ে খেয়ে তারপর। মানে আপনি বলতে চাইছেন যে কবজি ডুবিয়ে খেতে খেতে আমাদের খাবারটা গলা অব্দি উঠে যাবে, তারপর আমাদের সবাইকে হজমের ওষুধ খেতে হবে, তারপর আমরা বাড়ি যেতে পারবো, তাই তো? এই বিয়ের অনুষ্ঠান শেষ না অবধি আমরা থেকে গেলাম, ওর ভাগ্নির বিয়ে বলে কথা, আর এসে আবার কবে আসতে পারবো কি পারবো না তার তো কোনো ঠিক নেই, আর বোন এমন ভাবে ধরলো আমাকে যে। আচ্ছা বলুন তো, কতদিন পর দাদা বৌদি এসেছে, একবার ছেড়ে দিলে আবার কবে আসবে কোনো ঠিক আছে? আর ভাগ্নির বিয়ে তো আর রোজ রোজ হচ্ছে না, তা ছুট নইলে আজকাল বিয়ে ভাঙার যা চল হয়েছে। না না ওরকম ভাবে বলবেন না, আমাদের বাড়িতে সেটা সম্ভব নয়। হ্যাঁ মেয়েকে তো আমি সে শিক্ষা দেইনি, আর আমার মেয়ে তো একেবারে রোদ্দুর বলতে মাথা খারাপ। দাদা ভাই, আন্টি কি বললো? গুঞ্জাদির মাথা খারাপ হয়ে গেছে। তোর এত বড় সাহস? হ্যাঁ আমি তোর কত বড় দাদাও সেটা ভুলে যাচ্ছিস। আচ্ছা দাদা ভাই, আমাদের সামনে যদি কথাগুলো বলা হয় আমরা কি কান বন্ধ করে রাখবো? না তুই তো কটা তুলে দিতে পারতিস আমাদেরকে,
তুই তো জানিস এখানে এলে এই সমস্ত কথা শুনতেই হবে আমাদের। তো তোরও লাগবে, আমি পকেটে করে এনেছি, কারণ কত কিছু যে শুনতে হবে। গাঁটটা খাবি? তোকে গাঁটটা দিচ্ছি, তুই খাবি গাঁটটা। খালি চুপ। ছোট, কিভাবে বললো একবার শুনলি? বাবা কবজি না ডুবিয়ে নাকি না খাইয়ে ছাড়বে না, এমন একটা ভাব করছে জানা। আমাদের বাড়িতে গেলে আমরা লোকজনকে ওই কবজি না ডুবিয়ে খাইয়ে ছেড়ে দিই, কি ভাবে বল দেখি নিজেদের। রাখো তো, এ হচ্ছে ওর বাবার ওই সব চালবাজদের মতো যত কথা, বুঝলে তো, টাকাওয়ালা লোক সেটা সবসময় দেখায়। আমরা কি ভিখিরি নাকি রে? না না, সে কথা হচ্ছে না, কিন্তু এ তো ঠিক না যে আমাদের থেকে ওদের টাকাটা বেশি আর সেটা সবসময় জাহির করতে চায়, প্রকাশ করে, মানে ভাবে কি বোকা, না হলে বুঝবো না। দেখবি না, এই মেয়ে আসুক না বাড়িতে, দিদি ভাইকে একটুও মানবে না, দেখে নিস তো। আমাদের মানবে? ছাড়তো, না মানলে ভারী বই গেছে, এ তো আর আমাদের ছেলের বউ হয়ে আসছে না, মানলে মানবে না মানলে না মানবে, তাতে কি যায় আসে। তবে হ্যাঁ, আমি কিন্তু সুযোগ বুঝে ঠিক টাকস টাকস করে কথা শুনিয়ে দেবো। বিপদে পড়বে কে বলতো ছোট? বিপদে পড়বে হচ্ছে গিয়ে দিদি ভাই, দিদি ভাইকে না এমে একদম মানবে না, দেখিস তুই। হ্যাঁ সবই ঠিক নিচ্ছি, কিন্তু তাও বলবো এই মেয়ের কিন্তু স্ট্যান্ডার্ড আছে, মেয়ে লেখাপড়া করেছে। তবে ভয় একটাই জানো, একবার বিয়েটা হয়ে গেলে না দেখবে ঠিক রতুরকে নিয়ে না বিদেশে চলে যাবে। ঠিক বলেছিস রে, আমারও ঠিক এই কথাটাই মনে হয়। কি ব্যাপার, কি সমালোচনা করছো বলো তো? সমালোচনা করছি কে বলো তোমাকে? কি করছো সেটা তোমরাই জানো, এই তো বেশ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে গুজুর গুজুর করছো, দু একটুকরো কথা তো আমার কানে আসছে। তুমি এখানে কেন এসেছো যাও না বাবা, সবাই দেখছে কি ভাবে। সেই জন্য তো সাবধান করতে এলাম, সবাই তোমাকে দেখছে সেটা খেয়াল করো, অন্তত যা করবো বুঝে করো। আশীর্বাদের সময় তো মানে ভালো সময়টা তো পেরিয়ে যাচ্ছে, মেয়ে বুঝি এখনো রেডি হয়নি। আন্টি দেখতে যাব, গুঞ্জা দি রেডি হচ্ছে একটু তাহলে দেখে আসবো, পার্লার থেকে লোক এসেছে বুঝি। হ্যাঁ এসেছে তো, সাজ করবো তো এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এত দেরি করছে কেন বুঝতে পারছি না। যাও না তোমরা যাও, এই মোহ আমিও তোর সঙ্গে যাবো। দাঁড়া না, সাজগোজ হচ্ছে আর মেয়েদের সাজগোজ যা হচ্ছে সেখানে বলছে আমি যাবো আমি যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও না, গিয়ে দেখো এতক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর বলবেন না, আজ আপনারা আশীর্বাদ করতে আসবেন তো আমি আমার স্ত্রীকে বললাম আমরা এখানে ছেলের আশীর্বাদটা করিনি না, তো ও বললো আপনারা নাকি ওকে বলেছেন যে আপনারা আপনাদের বাড়িতে অ্যারেঞ্জ করবেন। মানে আমরা তো আজকে আপনাদের বাড়িতে এসেছি আমরা মেয়েকে আশীর্বাদ করব। হ্যাঁ আমরা ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি, সে তো আজকালকার দিনে সব ছেলেরাই আসে, কিন্তু তা বলে আমার ছেলে এসেছে বলে আপনারা এখানেই সেরে নেবেন সব, এটা ঠিক নয়। হ্যাঁ না না, আমার ব্যস্ততাটা বুঝতেই পারছেন তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।